মন্ত্রী আছেন অহর দিশ তিনি পরিশ্রম করেন তার বয়স যাই হোক চোখ ভরে তার এই বসন্তের সম্ভাবনা এবং সুন্দরে তিনি বাংলাদেশকে দেখে এসো বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরির যে সোপান পেরিয়ে স্মার্ট বাংলাদেশ করতে চাই স্মার্ট বাংলাদেশ আর কিছু নয় ভিতরের সকল সুন্দর এবং শক্তিকে বের করে এই দেশ পত্রিকার জন্য দেয়াই হচ্ছে স্মার্টনেস এসো তোমাদের শক্তিতে অপার সম্ভাবনায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবার এবং বাংলাদেশকে তোমাদের পবিত্র হাতগুলো দিয়ে গড়ে তুলি স্বাধীনতার শতবর্ষ যখন দাঁড়াবো তখন যেন মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলতে পারি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে রক্তের ঋণের সঙ্গে আজকের বসন্ত ঋণের সংযোগ করে দেশ মাতৃকাকে গড়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থেকো সুন্দর থেকো জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় উপাচার্য মাননীয় সভাপতি আপনার সমাপনী বক্তব্যের জন্য